বিশ্বকাপ কভার করতে যুক্তরাষ্ট্রে আছেন সহকর্মী তাহমিদ অমিত সরাসরি চলে যাচ্ছি তার কাছে অমিত আজ মাঠে নামছে বাংলাদেশ অফ ফর্মে থাকা ব্যাটাররা এই দিন শ্রীলঙ্কার বিপক্ষে জ্বলে উঠতে পারবে কি নাজমুল শান্তর কথায় তো বোঝা যাচ্ছে দল আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে হ্যাঁ দল তো আত্মবিশ্বাস হিসেবে তো হবারই কথা বাংলাদেশের বিশ্বকাপ মিশন সন্তোষ অনেক দিন ধরে বলছিলেন যে বিশ্বকাপে তিনি ভালো করবেন এমনটা বিশ্বাস করেন নাজমুল হোসেন শান্ত কিন্তু পারফরমেন্সে তার প্রভাবটা পড়ছিল না আসলে তবে বিশ্বকাপ একটা বড় মঞ্চ আজকে আপনি দেখেন ক্যানাডা যেভাবে জিতে কালকে পাকিস্তানের বিপক্ষে যেভাবে যুক্তরাষ্ট্র ম্যাচগুলো আসলে এরকম বিশ্বকাপ একটা বড় মঞ্চ এই দিনের খেলা আসলে আজকের দিনটায় যে ডিফারেন্ট ডিম নতুন ডে এখানে আপনি নতুনভাবে পারফরমেন্স করবেন সেটা খুব স্বাভাবিক এবং বাংলাদেশের মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের মনে হয়েছে বাংলাদেশে আসলে অপেক্ষায় আছে এরকম একটা পারফরমেন্স করবার জন্য বাকিটা আসলে মাঠে দেখতে পারবো সঞ্জনা আসলে কেমন বাংলাদেশ কি করছে বেস্ট অমিত আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ দেখতে পাচ্ছি তারপরও বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টির কোনো পূর্বাভাস কি রয়েছে কোনো আপডেট কি পেয়েছেন কোন পর্যন্ত নেই যদিও গত ডালাসে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু আজকের এরকম বৃষ্টির সম্ভাবনা নেই এবং যে রোদের কথা বলছিলেন এই রোডটা কিছুটা কমে আসবে এই রোডটা আসলে এর দুই তিন মিনিট দাঁড়িয়ে থাকাও কিন্তু প্রচন্ড কষ্টের কাজ সেটা অবশ্য থাকছে না কারণ যেহেতু সন্ধ্যায় ম্যাচ হচ্ছে একাদশ নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে লিটন দাস থাকছেন কিনা আমার যতটুকু মনে হয়েছে এর আগেও বলছিলাম যে কিপার হিসেবে লিটন দাস থাকছেন সেটা তো অনেক প্রকার নিশ্চিত তাহলে একাদশে ব্যাটিং অর্ডারটা কি হবে আমার মনে হয় এই জায়গাতেই আবারও লিটনের উপর বিশ্বাস করা হবে ওয়ান ডাউনে হয়তো লিটন নামলে তাতে একবার প্রে পিছিয়ে যাবে নাজমুল শান্ত তাহিদ রহিত সাকিব আল হাসান মাহমুদ রাহ তো আছেনই এবং মুস্তাফিজের সঙ্গে তানজিদ তানজিম সাকিবকে দেখা যেতে পারে বোলিংয়ে সে তো তাসকিন আছেন সেই জায়গাটায় ফিরবেন সব মিলে একাদশটা এরকমই হওয়ার একটা সম্ভাবনা আছে তবে ডালাসের উইকেটে আজও কিন্তু শুরুর দিকে একটা মুভমেন্ট পাওয়া যায় বোলার একটা বাড়তি সুবিধা পায় আমরা জানি হাসার আঙ্গার মতো স্পিনার আছেন ওই ওই দলটিতে একই সঙ্গে পেসাররাও তবে টসটা জিততে পারলে খুব ভালো হয় আর না জিততে তো কিছু করার নেই টসের উপর তো কারো নিয়ন্ত্রণটা নেই বাংলাদেশ মানে ওই ওই আবার বিষয়টা আছে মোমেন্টামটা দরকার এবং গত কয়েকদিন ধরে একটা কথা বলছিলাম নাজমুল শান্ত লিটন দাসের রান পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশ দলের এবং তারা যদি পাওয়ার প্লেটাকে কাজে লাগাতে পারেন এবং আমাদের যেহেতু পাওয়ার প্লে আমাদের মাঝখানে বিঘ হিটার নেই পাওয়ার প্লেটে যদি আমরা রানটা তুলে নিতে পারি তাহলে কিন্তু সুবিধা হবে আমি আমি বাংলাদেশী আসলে ওই যে আপনি বলছেন শরীরিক ভাষাটা কেমন দেখছেন শ্রীলঙ্কাকে চেপে ধরতে হবে বাংলাদেশকে সেটা নিশ্চয়ই শুরু থেকে চাইবে ডালাসে আজকে পচন্ড প্রায় ডালাসে দর্শক বাংলাদেশি না প্রবাসী বাংলাদেশিরা ক্যালিফোর্নিয়া থেকে এসছেন অ্যারিজোনা থেকে এসছেন অসংখ্য সব রাজ্য বিভিন্ন জায়গা থেকে থাকেন ডালাসের মতো এত বাইরে থেকে লোক বোধহয় খুব কম আসছেন দা প্রবাসী সমর্থকদের বাংলাদেশি যারা আছেন তাদের যে সমর্থনটা বাংলাদেশ টিম পাবে আমি বিশ্বাস করি এটা বাংলাদেশকে আজকে মাঠে এগিয়ে রাখবে মিরপুরের একটা ভাইবস পাওয়া যাবে নিশ্চিতভাবে ডালাসে অনেক অনেক ধন্যবাদ লেটস হপ ফর দ্য বাংলাদেশ টিম থ্যাংক ইউ